नमस्कार बंधुरा, আমি শুভদীপ, ড্রিম হবি কলকাতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শীতের প্রায় শুরু, কিন্তু আজকে সকালে উঠেই দেখি আমার এই পিঙ্ক জবা গাছে প্রচুর জবা ফুটে রয়েছে। কি করে সম্ভব শীতের শুরুতেও এরকম ভাবে এত জবা, সেটাই আজকে আপনাদেরকে বলবো। আমি কিভাবে গাছের পরিচর্যা করি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই শীতের শুরুতেও কিভাবে গাছে এত জবা ফুটে রয়েছে। নভেম্বর মাসের শেষ, কিন্তু গাছে যেন জবার মেলা বসে রয়েছে। এবং ভালো করে সামনে নিয়ে দেখাচ্ছি, জবা ফুলগুলোর সাইজ কিন্তু যথেষ্ট বড়, প্রায় 7-8টা জবা ফুটেছে এই জবা গাছে এই নভেম্বর মাসের শেষেও। মূলত আমি এই গাছে মিক্সড সার ব্যবহার করি মাসে একবার কি দুবার, তার সাথে এখন আমি এই রিসেন্টলি শুরু করেছি সবজি পচা জল, এবং তাতেই কিন্তু যথেষ্ট ভালো এফেক্ট দিয়েছে, এবং তার প্রমাণ আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি। মাসে একবার যদি মিক্সার এবং সবজি পচানো জল দেওয়া যায়, তাহলে গাছের যে রূপ তার জ্বলন্ত উদাহরণ ড্রিম হবি কলকাতা চ্যানেলের এই ভিডিওতে। এই এটা হলো আমার স্থল পদ্ম গাছ, এবং এই পদ্ম গাছটা প্রায় অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, এখন এই গাছে কিন্তু 4-5খানা কুড়িও এসে গেছে এই নভেম্বর মাসের শেষেও, এবং আশা করছি কিছুদিনের মধ্যেই এই গাছে পদ্ম গাছে ফুল চলে আসবে। এবং গাছটা কিন্তু খুব সুন্দর ঝোপালো হয়েছে এবং অনেক ব্রাঞ্চও বেরিয়েছে, এবং পরিচর্যা সেই একই, মাসে একবার মিক্সার এবং সবজি পচা জল। এবং এই পাশে রয়েছে এটা আমার দোলন চাপা গাছ, এটা গিফট পাওয়া গাছটা। এইবারে চলে এসেছি আমার যে লাল জবা গাছ রয়েছে, অত না ফুটলেও এখানেও একটা দুটো ফুটেছে, এবং ফুলের কালার, ফুলের সাইজ যথেষ্ট সুন্দর, এবং গাছ যথেষ্ট ঝোপালো রয়েছে। পরিচর্যা সেই একই রকম যেরকম আমি আপনাকে একটু আগেই বলেছি, এবং আপনাকে চেষ্টা করছি যথাসম্ভব ফুলগুলো কীরকম হয়েছে সেগুলো দেখানোর। এইটা হচ্ছে আমাদের আরেকটি জবার ভ্যারাইটি, হালকা হলুদ এবং তার মাঝখানে লাল, এটাকে বিবেকানন্দ জবা বলে। এবং এই শীতের শুরুতে এখানেও কিন্তু যথেষ্ট ফুল ফুটছে এবং কুড়িও এসেছে অনেক। এবার চলে এসেছি আমার ঠিক ছাদে যে বাগান রয়েছে সেই বাগানে, এবং এই গাছটা কিছুদিন আগেই আমি কিনেছিলাম এবং তার রিপোর্টিংয়ের ভিডিও দিয়েছিলাম। এখানে একটা কুড়ি তৈরি হচ্ছে প্রস্ফুটিত হওয়ার জন্য, এবং এখানেও খুব সুন্দর একটা জবা ফুটেছে। আজকে আমার বাড়িতে রীতিমতো জবার মেলা বসে গেছে, খুব সুন্দর এই রংটা। এবং এখন আপনাদের দেখাই আমাদের গাছে যে কি পরিমাণে লঙ্কা এসেছে তার কিছু মুহূর্ত। গাছে লঙ্কায় ভরে গেছে, এটা এই গাছটা বেলডঙ্গার লঙ্কা গাছ, আমি এনেছিলাম
সেই লঙ্কার বীজ থেকে আমি চারা করেছিলাম। এখন গাছে রীতিমতো প্রচুর লঙ্কা এসেছে। এই শীতকালেও যে গাছে এত জবা ফুটছে, তার প্রধান কারণ হলো সবজির খোসা, পচানো জল, এবং মাসে আমি একবার কি দুবার করে মিক্সড সার ব্যবহার করি। এছাড়াও কিন্তু আমি আরও একটা জিনিস ব্যবহার করি যেটা এখনো পর্যন্ত আমি বলিনি, সেটা হলো আমি একটা মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি মাসে একবার কি দুবার, সেটা হলো কৃষি জীবন মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা আমি ব্যবহার করি এবং তার সুফল আপনাদেরকে হাতে নাতে দেখাচ্ছি। শীতের শুরুতেও যে জবা গাছ এরকমভাবে জবা ফুটছে, তার এটাই কারণ। খুব সহজ সরলভাবে বাগান করুন, কোনো রকম জটিলতায় যাবেন না। আমি যেরকমভাবে বাগান করছি আপনারাও করুন, আপনারাও কিন্তু হাতে নাতে ফল পাবেন। এবং জবার ফোটার যে মেন কারণ সেটা আমি আপনাদেরকে বললাম, আপনারাও চেষ্টা করে দেখুন, আপনাদেরও একই রকম ফল পাবেন। এই গাছটা তো প্রায় ফুল আসা বন্ধ হয়ে গেছিলো, অনেক দিন ফুল আসেনি। একই রকম পরিচর্যা করে কিন্তু এই গাছেও ফুল আসতে শুরু করেছে এবং কুড়িও এসছে অনেক। এবারে আমি এসে গেছি আমার ছাদে যে বাগান রয়েছে সেখানে একটা সাদা জবা গাছ আছে, এখানেও যথেষ্ট পরিমাণে জবা ফুল ফুটে রয়েছে, সেগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। এবং গাছে কিন্তু দেখুন কুড়িও ধরে রয়েছে অনেক, এগুলো থেকে আরও ফুটবে। এবং এই সাদা জবা গাছ বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই জবা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত স্টে করে। দেখুন এর সাইজও যথেষ্ট বড় এবং গাছে অনেক কুড়িও ধরে রয়েছে, এবং এই শীতেও কিন্তু ভালোই জবা ফুটছে। এটা এখনো পর্যন্ত ঠিকমতো প্রস্ফুটিত হয়নি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটাও বড় হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানেও একটা রয়েছে, এটাও ভালো মতো প্রস্ফুটিত হয়নি, রোদ পড়ার সঙ্গে সঙ্গে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এগুলো ফুটে উঠবে সুন্দরভাবে। এবং সবার শেষে যে জবা গাছটা আজকে আমি আপনাদের দেখাচ্ছি সেটা হলো আমার এই থোকা জবা গাছ, বা অনেকে ডবল জবা গাছও বলে। এটা এই জবাটাও ফুটেছে এই শীতেতে, এবং এখানে আরও কুড়ি রয়েছে এবং যেগুলো খুব তাড়াতাড়ি ফুটতে চলেছে, এবং এখানে আরও অনেক কুড়ি এসেছে, এগুলো আগামী দিনে ফুটবে। এবং গাছের গ্রোথও যথেষ্ট ভালো। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এই শীতকালে এত জবা কিভাবে ফুটছে, তার আসল রহস্য বা আমি যে পরিচর্যা করি, আপনারাও সেটা করুন, আপনাদের জবা গাছেও ঠিক একইভাবে এরমভাবেই ফুল হবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং ড্রিম হবি কলকাতা চ্যানেলের সঙ্গে সবসময় জুড়ে থাকবেন।